مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صلي وسلم دائما أبدا على بك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته. আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুন্দর একটি স্বপ্নের জন্য চাই সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, সুযোগ্য ও সৃজনশীল নাগরিক তৈরি এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সময়ের পথের দিশারী। শাহজালাল উপশহরে প্রতিষ্ঠিত হয় শাহজালাল ক্যাডেট মাদ্রাসা। আমার দুটি বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার এই মাদ্রাসা দেখে আমার খুব আগ্রহ হলো। আমার দুটি বাচ্চা এখানে এনে ভর্তি করে দিলাম এক বছরের জন্য। দেখলাম এখানে লেখাপড়ার মান কেমন, লেখাপড়ার মান দেখে টিচারদের আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। আমি যখন এই মাদ্রাসাটাতে নিয়ে ভর্তি করলাম এই শাহজালাল ক্যাডেট মাদ্রাসায়, তখন আমার ছেলেটার লেখাপড়াটা ততটুকু অগ্রসর ছিল না যখন এ কলেজ মাদ্রাসায় ভর্তি হয়নি। এখন ভর্তি হওয়ার পর থেকে দেখছি যে আগের চাইতে অনেকটা অগ্রসর। আমার এই বাচ্চাকে এখানে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চা একই সাথে তিনটা জিনিস শিখতেছে, ও বাংলা শিখতেছে, ইংরেজি শিখতেছে এবং আরবি শিখতেছে। এবং অত ছোট মানুষ এবং আমার বাসার ধারে, এই জন্য এই প্রতিষ্ঠান আমার ফার্স্ট চয়েস। এবং এখানে শিক্ষকদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, বিশেষ করে ওনার এখানে প্রিন্সিপাল সুন্নাতুর মৌলানা সুন্নাতুর রহমান, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এবং এখানে কি ধরনের পড়াশোনা হয় সেটাও আমি ভালো করে জানি এবং পড়াশোনার মান অত্যন্ত ভালো। محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم. مولاي صلي وسلم دائما أبدا على অধিকাংশ পড়া শ্রেণীকক্ষেই বোঝানো এবং বাংলা ইংরেজি কেউ এই ছুরি ব্যবহার করেনি। ওল্ড ফক্স যে পুরাতন বিজ্ঞ শিয়ালটা বল, ইউ ফেল ইনটু এ ট্র্যাপ এন্ড লস্ট ইউর কে। ওয়াল হাবিবুল লাযি তুরজা শাফাআতু। ওয়াল হাবিবুল লাযি তুরজা শাফাআতু। ওয়াল হাবিব شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে আমাদের অভিভাবকগণ ছাত্রদেরকে, সন্তানদেরকে তাদের স্কুল এবং মাদ্রাসায় পড়াতে বেশি আগ্রহী, কারণ তারা মনে করেন মাদ্রাসায় পড়াইলে খালি আরবি শিক্ষায় শিক্ষিত হবে তাদের সন্তানরা। আমরা তাদের এই হতাশা এবং অনাগ্রহের কথা চিন্তা করেই আরবি
ইংরেজি বাংলা ও গণিতের সমন্বয়ে 2006 সাল থেকে এই শাহজালাল ক্যাডেট মাদ্রাসা যাত্রা শুরু করি। উদ্দেশ্য আমাদের এই মাদ্রাসায় বহুমুখী শিক্ষা দিয়ে আমরা ছাত্রদেরকে প্রতিযোগিতামূলকভাবে গড়ে তুলে স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে সমন্বয় রেখে প্রতিযোগিতা করে তারা সফলতা অর্জন করতে পারবে। আমরা এই লক্ষ্যে সফলতা অনেক অর্জন করেছি, আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। শিক্ষার্থীকে বিশ্বায়নের দিগন্তে আলোকিত করতে অত্যাধুনিক শিক্ষার স্পর্শে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন ও কথোপকথনের যোগ্যতা অর্জন।